মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারত তথা পৃথিবীর অন্যতম পারমাণবিক বিজ্ঞানী হলেন এপিজে আব্দুল কালাম। তার পুরো নাম হলো আবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম। 1931 সালের 15 অক্টোবর অথুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জয়নুল আবেদিন ছিলেন একজন ধর্ম প্রাণ শৃঙ্খলা পরায়ণ মানুষ। তিনি নারকেল বিক্রি করে সংসার চালাতেন এবং মাতা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। কালামের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ শুরু করতে হয়। বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত কঠোর পরিশ্রমী ছাত্র। তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশোনা করতেন ও অঙ্ক কষতেন। রামনাথপুরম কোয়ার্টস ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচিরাপল্লির সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। পাঠক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে 4 বছর ওই বিষয় অধ্যয়ন করে নষ্ট করার জন্য তিনি আক্ষেপ করতেন। 1955 সালে তিনি মাদ্রাজে চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি শিক্ষা করেন। একটি সিনিয়র ক্লাস প্রজেক্টে কাজ করার সময় শিক্ষা প্রতিষ্ঠানের DN তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান 3 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম 3 দিনেই কাজ শেষ করেন। তা দেখে DN খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম, তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত। তিনি অল্পের জন্য যোদ্ধা পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমান বাহিনীর আটজন কর্মীর দরকার ছিল। তিনি সেই পরীক্ষায় 9ম স্থান অধিকার করেছিলেন। তিনি 1960 সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার অ্যাডেন্টিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট হোভার ক্রাফটের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করেন। কালাম ভারতের জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। 1969 সালে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যান এর প্রকল্প পরিচালক ছিলেন, যা 1980 সালের জুলাইয়ে রোহিণী কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে। কালাম 1965 সালে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন। 1969 সালে তিনি সরকারের অনুমোদন লাভ করেন এবং আরো কয়েকজন প্রকৌশলীকে নিয়ে এই প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান। তিনি 1963 ও 1964 সালে ন্যাশনাল ল্যাংলি রিসার্চ সেন্টার, গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ালফ ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। তিনি 1970 থেকে 1990 সালের মধ্যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এবং গড়ার চেষ্টা করেন। তিনি এই কাজে সফল হয়েছিলেন। 2002 সালে তিনি ভারতবর্ষে 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন, যাহা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি পৃথিবীর প্রথম যিনি বিজ্ঞানী ও রাষ্ট্রপতি হিসেবে পরিচিত এবং যিনি কোনো বেতন না নিয়ে দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছেন যে কিভাবে দেশের সেবা করতে হয়। তিনি পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর 40টি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেয়েছিলেন। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যা ভারতীয় সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। ভারতরত্ন কালামের মৃতদেহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি হারকিউলিস বিমানে নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং 3 বাহিনীর প্রধান কালামের মৃতদেহ শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপর জাতীয় পতাকায় ঢেকে কালামের দেহ রাজশ্রী মাকে তার দিল্লির বাসস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা সেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারত সরকার প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে কালামের মৃত্যু দেশের বিজ্ঞান জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ও পথ দেখিয়েছিলেন। চতুর্দশ দলাই লামা কালামের মৃত্যুতে শোক জ্ঞাপন ও প্রার্থনা করে বলেন যে কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাট ভদ্রলোক, সরল ও বিনয়ী।
ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার এই ও 1000টি বাতি প্রজ্বলনের নির্দেশ দেয় এবং ভুটানের প্রধানমন্ত্রী কালামকে ভারতীয় জনগণের রাষ্ট্রপতি বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী কালামের প্রতি সম্মান জানান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ইন্ডিয়া হ্যাজ লস্ট ইটস রত্ন, যার বাংলা অর্থ ভারত হারিয়েছে তার রত্নকে। ব্যুরো রিপোর্ট, ইনসা বাংলা।